আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। জয় জগন্নাথ বলে আজকে নতুন ব্লগটি শুরু করছি। আজকে যাত্রা করব শিয়ালদা রেল স্টেশন থেকে পুরী পর্যন্ত, 222-01 আপ শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে। ইতিমধ্যে শিয়ালদা রেল স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস প্রবেশ করেছে। এখন ঘড়ির কাঁটাতে 7:20। আজকে যাত্রা করব S6-এর 9 নম্বর সিটে। চলুন ধীরে ধীরে আমাদের কোচ যেটা S6 আছে তার দিকে যাওয়া যাক। আমার পেছন দিয়ে যে সমস্ত পুণ্যার্থীরা যাওয়া আসা করছে তারা প্রায় সকলেই পুরীর রথ দর্শন এর জন্য যাচ্ছে বা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রেনটি ছাড়বে রাত 8টার সময়। ফালতু সময় নষ্ট না করে চলুন এবার ট্রেনের মধ্যে প্রবেশ করি। ঘড়ির কাঁটাতে রাত 8টা, স্টেশন মাস্টার তিনি সিগন্যাল দিয়ে দিয়েছে এবং গার্ডও সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনটি তার পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। কিছুটা সময়ের আগেও এই 9 নম্বর প্ল্যাটফর্ম জনমানবে ঠাসা ছিল, কিন্তু যখনই সিগন্যাল হয়েছে তার কিছু সময় আগে সমস্ত প্যাসেঞ্জাররা ট্রেনে উঠে গেছে এবং ট্রেনটি চলতেও শুরু করে দিয়েছে পুরীর উদ্দেশ্যে। কিছু সময় পরে এসে দিয়ে গেছে আমাদেরকে IRCTC থেকে খাবার, যেটি টিকিট কাটার সময় আপনি খাবার নিতেও পারেন নাও নিতে পারেন। আমরা নিয়েছিলাম একটা ননভেজ চিকেন থালি, যেখানে আমি পেয়েছিলাম 2 পিস চিকেন, তার সাথে ছিল ডাল আর 4টে আটার রুটি বা তাওয়া রুটি, সঙ্গে ছিল কিছু ভাত এবং একটা মিট্রো ডেয়ারির ক্লাসিকের টক দই এবং একটা ছোট্ট লবণের প্যাকেট। খেতে দুর্দান্ত ছিল খাবারগুলো। আর এক বাইট রুটির সাথে ডাল লাগিয়ে, রুটিটা সফট ছিল, যেমন আমরা গরম গরম রুটি খেলে যেমন হয় তেমনই, তার সাথে নিলাম ডালের সাথে একটু ভাত, অসাধারণ ছিল। সঙ্গে চিকেন কারি, চিকেন কারিটা থিকনেসটা ঠিকঠাকই ছিল এবং চিকেন কারি না খুব একটা লবণ হয়েছিল না লঙ্কা হয়েছিল। 133 কিলোমিটার পথ অতিক্রান্ত করে বর্তমানে পৌঁছে গেছি এই যাত্রাপথের প্রথম স্টপেজ খড়গপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। খড়গপুর স্টেশনের কোড KGP। এখানে ট্রেনটি 5 মিনিটের জন্য দাঁড়াবে। এখানে ট্রেনটি এসে পৌঁছানোর কথা ছিল রাত 10:10, এখানে ট্রেনটি এসে পৌঁছায় 10:40, আধা ঘন্টা দেরিতে ট্রেনটি চলছে। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে বাথরুম সম্পর্কে বলি। বাথরুমে ঢোকার পরে বিশাল বড় একটা আয়না, যেখানে আপনি ফ্রেশ হওয়ার পরে দেখতে পারবেন নিজেকে। তারপরে আছে কি একটা বেসিন ও কল, যেখানে জল পড়ছেই না। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটি যখন রওনা হয়েছিল তারপরে জলের দেখা নেই। তারপরে ইন্ডিয়ান স্টাইলের একটা পেন। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, যেহেতু জল ছিল না সেহেতু ইউজ করা এখানে প্রশ্নই আসে না আর ইউজও হয়নি। তার সাথে আছে একটা ফ্লাশটা কাজ করছে না, কেননা এখানে জল পর্যাপ্ত পরিমাণে এই কোচের বাথরুমে ছিল না। আপনাদেরকে কোচ সম্পর্কে বলে রাখি, কোচের ভেতরে একটা আয়না আছে যেটাতে আপনি মাথা আস্তানো থেকে শুরু করে সমস্ত কিছু নিজেকে দেখার জন্য। তার পাশে রাখা আছে কিছু সুইচ, যেটা ফ্যানের সুইচ আছে, লাইটের সুইচ এবং মোবাইল চার্জিং ব্যবস্থা আছে। তারপরে সিট বলে রাখি,
যেহেতু আমি স্লিপার ক্লাসে ট্রাভেল করেছি, তাই স্লিপার ক্লাসের সিটগুলোই বলছি। প্রথমে আপার সিট, মিডিল সিট এবং লোয়ার সিট। এই লোয়ার সিট 9 নম্বর সিটটি আমার ছিল। সেম তার উল্টো পাশেও দেখতে পাচ্ছেন লোয়ার মিডিলটা ভাঁজ করা আছে এবং এটা আপার সিট। ঠিক তার উল্টো দিকে আপনি দেখতে পাবেন একটা সাইড লোয়ার এটি, এবং তার উপরে আছে সাইড আপার। টোটাল এক একটা কুপ টাইপের মধ্যে 8টি করে সিট থাকে। ১১৫ কিলোমিটার পথ অতিক্রান্ত করে বর্তমানে পৌঁছে গেছে এই যাত্রাপথের অন্তিম স্টেশন পুরী রেল স্টেশনে। যেহেতু এই যাত্রাটা রাতের বেলায় ছিল, তাই বেশি প্ল্যাটফর্ম কভার করতে পারিনি। এখানে 7টি স্লিপার ক্লাস আছে, 3rd AC আছে 4টে, 2 টায়ার AC আছে 1টা, আর 1টা ফার্স্ট ক্লাস AC, সাথে আছে 1টা প্যান্টিকার, 2টো জেনারেল, 1টা গার্ড কম্পার্টমেন্ট, আর 1টা আছে ইলেকট্রিক ইঞ্জিন। আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পুরীর সমুদ্র সৈকত এবং জগন্নাথ মন্দির ও তার রথযাত্রাতে।